الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بريا الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল করিম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মাদানী ফুল শ্রবণ করব, দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করব, সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনুল করিম আল্লাহ তাআলার পাক কালাম সহিহ শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা। তো আমরা সাথে সাথে কিছু আয়াত মুবারকা অনুশীলন করব, তো আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকবেন ইনশাআল্লাহুল করিম। এর বরকতে আপনার মধ্যে যদি কোনো ধরনের হরুফ উচ্চারণের মধ্যে এভাবে তিলাওয়াতের মধ্যে ঘাটতি থাকে কমতি থাকে এগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দরুদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। রহমত আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম শাহন শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমি মিয়াতা মাররাতিন, অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 100 বার দরুদ পাক পাঠ করবে, ফাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 100টি উদ্দেশ্য পূরণ করে দিবেন। দৈনিক কয়শবার? 100টি বার। 100টি বার দরুদ শরীফ পাঠ করার বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 100টি কী করবেন, উদ্দেশ্য পূর্ণ করে নেবেন। এর মধ্যে আরও বলা হচ্ছে সাবঈনা মিনহা লিআখিরতিহি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহ, এর মধ্যে 100টি উদ্দেশ্যের মধ্যে 70টি হচ্ছে আখেরাতের উদ্দেশ্য আর 30টি হচ্ছে দুনিয়ার অভাব। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা নিঃসন্দেহে কিছু না কিছু ফেরেশানির মধ্যে এবং অনেক অভাবের মধ্যে রয়েছি, অনেক ধরনের উদ্দেশ্য আমাদের হাজত থাকে, তো এগুলো পূরণ করার জন্য বিশেষ করে আখেরাতের উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম সেটা হচ্ছে আমার আপনার প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি মহাব্বত ও ভালোবাসা সহকারে দরুদ পাক পাঠ করা। সুবহানাল্লাহ। তো আসুন আমরা মজলিসের বরকতে একবার দরুদ পাক পাঠ করে নিই। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, ইনশাআল্লাহুল করিম এখন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিব, এরপর আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করব, ধারাবাহিকভাবে আমরা কিছু আয়াত মোবারকা অনুশীলন করারও সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল করিম। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমানে মুবারকা হচ্ছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী মুন্নার এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কোরআনুল করিম সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। বিশেষ সিজদার আয়াত পড়া বা শোনার সাথে সাথে সিজদা ওয়াজিব হয়ে যায়। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, আমরা সকলেই জানি কোরআনুল করিমের মধ্যে হানাফি মাজহাব অনুযায়ী 14টি সিজদার আয়াত রয়েছে। তো এই আয়াত মুবারাকাগুলো পড়া বা শোনার সাথে সাথে আমাদের উপর কি ওয়াজিব হয়ে যায়, সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। তো আমরা যখন এই আয়াত মুবারাকা শ্রবণ করব কিংবা নিজেই পাঠ করব, আমরা সাথে সাথে
চাইবো যেন সিজদাটা করে নিই, আর যদি সাথে সাথে না হয় আমরা পরবর্তী হলেও আদায় করে নিতে হবে, যেহেতু সেটা আমার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। কোরআন করিম পাঠ করার মধ্যে এ আয়াত মুবারকা যখন আসবে তখন এতটুকু আওয়াজে তিলাওয়াত হতে হবে, যদি কোনো বাধা না থাকে তবে নিজে শুনতে হবে, কমপক্ষে সে যেন নিজে শুনে পাঠ করার মধ্যে এটি খেয়াল রাখতে হবে। শ্রবণকারীর জন্য এটা জরুরি নয় যে সে ইচ্ছাকৃতভাবে শ্রবণ করুক বা অনিচ্ছাকৃতভাবে শ্রবণ করুক, উভয় অবস্থায় সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ কেউ তিলাওয়াত করতেছে, পার্শ্ববর্তী লোক রয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে শুনুক কিংবা অনিচ্ছাকৃতভাবে শুনুক, যেহেতু তিলাওয়াতকারী তিলাওয়াত করেই দিয়েছে ওই আয়াতে মুবারকা, তাহলে সে যদি না জানে যিনি শ্রবণ করেছে সে আয়াতে মুবারকা সিজদার সেটা উনি জানে না, তাহলে তিলাওয়াতকারীর উচিত তাকে জানিয়ে দেওয়া আমি এরকম সিজদার আয়াত পাঠ করে ফেলেছি, আপনারাও সিজদা দিয়ে দিন, কেননা যেহেতু সেও শুনেছে। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সেদিকে লক্ষ্য রাখবো, যখন আমরা এরকম কোনো আয়াতে মুবারকা পাঠ করবো যদি আমাদের পার্শ্ববর্তী কেউ থাকে, তারা যদি শ্রবণ করে থাকে তাদেরকে জানিয়ে দেওয়া, কারণ সে হয়তো নাও জানতে পারে সেটা যে তিলাওয়াতের সিজদার আয়াত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল করিম আমরা এখন কোরআনুল করিমের তিলাওয়াতের দিকে যাব। আমাদের এই অনুষ্ঠানের যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলার কালামে পাক মাস্করা শিখা এবং শিখানো। আমরা সকলে মিলেমিশে যদি আমরা এই অনুশীলন করি তাহলে আমাদের মধ্যে যদি কোনো ধরনের হরফের মধ্যে কমতি থাকে এগুলো আল্লাহ তাআলা চাইতেও দূর হয়ে যাবে। তো আসুন প্রিয় মাদানী মুন্নারা, আমরা কিছু সূরাতুল ওয়াকিয়া এর আয়াতে মুবারকা বাকি রয়েছে, সেখান থেকে আজ আমরা কিছু আয়াতে মুবারকা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم وأنتم حينئذ تنظرون দর্শকবৃন্দ, আমরা সূরাতুল ওয়াকিয়া এর শেষ পৃষ্ঠার মধ্যে আমাদের কিছু আয়াত মুবারকা বাকি রয়েছে, এগুলো আমরা আজ কিছু অনুশীলন করার আমরা সৌভাগ্য অর্জন করতেছি। তো আপনিও কোরআনুল করিম খুলে নিন এবং সূরাতুল ওয়াকিয়া এর শেষ পৃষ্ঠার মধ্যে এই আয়াত মুবারকা আপনার নজরে চলে আসবে ইনশাআল্লাহ। তানজুরুন এই জায়গার মধ্যে গ রয়েছে, কি রয়েছে? গ। তানজুরুন নর্মাল ভাবে যদি আমরা বলি তাহলে জাল হয়ে যাবে, জুরুন হয়ে যাবে, জুরুন না লো, ল কি রয়েছে সেখানে? ল। তানজুরুন তানজুরুন وأنتم حينئذ تنظرون تنظرون তনজুরুন 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 কোন মানে আয়াত মুবারকা শোনাবে আমাদেরকে? মাশাআল্লাহ। জি প্রিয় মাতানি বন্যা, আপনি আমাদেরকে আয়াত মুবারকা শুনিয়ে দিন। وأنتم حينئذ تنظرون سبحان الله। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে আয়াত মুবারকা খুব সুন্দরভাবে শুনিয়ে দিয়েছে। আপনারাও আপনাদের স্থানের মধ্যে তিলাওয়াত করতে থাকুন, চর্চা করতে থাকুন, এর বদলতে ইনশাআল্লাহুল করিম আপনার যদি কোনো ধরনের হরফের মধ্যে কমতি থাকে ঘাটতি থাকে এগুলো দূর হয়ে যাবে। তো আসুন আমরা আরেকটি আয়াত মুবারকা অনুশীলন করা শুরু করে দিই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ تُبْصِرُونَ وَنَحْنُ
ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون تبصرون কোন মাদানী মুন্না এই আয়াত মুবারাকা শোনাবে? মাশাআল্লাহ, জি প্রিয় মাদানী মুন্না, আপনি আমাদেরকে আয়াত মুবারাকা শুনিয়ে দিন। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ سبحان الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী মুন্না আমাদেরকে এই আয়াত মুবারাকা শুনিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা তাকে বা আমল হাফেজে কোরআন বানিয়ে দিক। মাশাআল্লাহ, যে আমরা আরেকটি আয়াত মুবারাকা অনুশীলন করা শুরু করব, আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ কোন মাদানী মুন্না এই তোমারকা শুনাইতে পারবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি আমাদেরকে এই তোমারকা শুনিয়ে দিন। فلولا إن كنتم غير مدينين سبحان الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে এই আয়াত মুবারাকা শুনে দিয়েছে। আমরা আরেকটি আয়াত মুবারাকা অনুশীলন করা শুরু করে দিই। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন কোন মাদানী মুন্না এই তোমারকে শোনাবে? মাশাআল্লাহ, সবাই, জি প্রিয় মাদানী মুন্না, আপনি এই তোমারকে শুনিয়ে দিন। তাউজিউনাহা ইন কুনতুম সাদিকিন সুবহানাল্লাহ। ইন কুন এগুলি ইখফা হবে, আরেকটু ইখফা করতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। মাশাআল্লাহ, মদিনা মদিনা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদেরকে এই তোমারকে শুনিয়ে দিয়েছে। আপনিও আপনার মাদানী মুন্নাদের থেকে শুনে নিন এবং আপনারাও চর্চা করতে থাকুন। আপনার সহি শুদ্ধ থাকলে তো আপনি তিলাওয়াতের কারণে তিলাওয়াতের সওয়াবটা অর্জন করতে পারবেন। একটা হরফের বদলতে আল্লাহ তাআলা 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। তো আসুন আমরা সকলে মিলেমিশে আরেকটি আয়াত মুবারাকা অনুশীলন করা শুরু করে দিই। ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন মিনাল মুকাররাবিন বলছে অনেকজনে, মকার না মকর, অফ রয়েছে, কি রয়েছে, অফ রয়েছে। তো আমরা সেদিকে খেয়াল রাখবো, সেটা যেহেতু কাফ না অফ রয়েছে। فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ কোন মাদানী মুন্না এই আয়াত মুবারাকা শোনাবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি আমাদেরকে আয়াত মুবারাকা শুনিয়ে দিন।
فأما إن كان من المقربين. سبحان الله ما شاء الله مرحبا الله أبناك بركض دان كروك أبنى أتنطو شندر بابا عمدر كي آيات مورك شنية دي اچن پريو مدن چلن دوشق بند آشون عمرا شوكول ملي ميشا عرق كي آيات مورك ونشلن كرا شروع كردي فروح وريحان فروح وريحان وجنة نعيم فروح وريحان وجنة نعيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন এতটুকু পর্যন্ত থাকবে আমরা শুরু থেকে আরেকবার অনুশীলন করে আসব আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم وانتم حينئذ تنظرون أقرب إليه منكم ولكن لا تبصرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين وريحان وجنة نعيم صدق الله العظيم صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন এতটুকু পর্যন্ত বাকি যে আয়াত মুবারাকাগুলো সূরাতুল ওয়াকিয়া এর রয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে সকল আয়াত মুবারাকা শেষ করে দিব তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আরেকটি অনুষ্ঠান যখন শুরু হবে সেই অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন এখন আমরা কলের দিকে যাব জি কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ আলবিয়াত্তারি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাট্টাজারি চট্টগ্রাম মুর্শিদাবাদ থেকে দেখতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ মারহাবা আপনার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে আল্লাহ তাআলা আপনাকে বা আমল হাফেজ কুরআন হিসেবে কবুল করুক মাশাআল্লাহ আপনার তিলাওয়াতের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুক যে আরেকটি কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি রাজন দেখে আপনাদের অনুষ্ঠান দেখতেছি আপনাদের অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তাআলা এর উত্তম জাযা আপনাকে দান করুক সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله عليه وآله وسلم